সুমতি অডিয়েন্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ ভুলের কারণে ম্যানুয়াল মেশিন বারবার নষ্ট হয়, সেই ভুলটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করে দেই। আমরা সাধারণত জানি যে ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে সুইং করার পরে সুইং যখন শেষ হবে তখন নিডেল বার সম্পূর্ণ আপ করতে হবে। সম্পূর্ণ আপ করার পরে প্রেশার ফিট উঁচু করে বডি টান দিলেই কিন্তু বডি সহজেই বের হয়ে আসার কথা। কিন্তু দেখতে পাচ্ছেন নিডেল বার উঁচু আছে, প্রেশার ফিটও উঁচু আছে, কিন্তু বডি কিন্তু বের হচ্ছে না, আটকে গেছে। এমতো অবস্থায় কিছু কিছু অপারেটর বডি বের করার সময় টান দিয়ে সুতা ছিঁড়ে ফেলে, সুতা ছিঁড়ে বডি বের করে নিয়ে আসে, যার ফলে পরবর্তীতে যখন সুইং করা শুরু করে তখন মেশিনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন প্রথম মাথায় বডি আটকে যাওয়া, নিডেল ভাঙা, সুতা কাটা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই বিষয়টি প্রত্যেকটি মেকানিকদের জেনে রাখা খুবই জরুরি। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইং করার পরে সুইং যখন শেষ হবে, সুইং শেষ হওয়ার পরে নিডেল বার সম্পূর্ণ আপ করতে হবে, এটা বটেই। নিডেল বার সম্পূর্ণ আপ করার পরে দেখতে পাচ্ছেন নিডেল বার সম্পূর্ণ আপ, এরপর টিকাপ লিভার দেখতে পাচ্ছেন, টিকাপ লিভার কিন্তু ডাউন হয়ে আছে, টিকাপ লিভারও কিন্তু সম্পূর্ণ আপ করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, টিকাপ লিভার আমি সম্পূর্ণ আপ করে দিলাম। তো এখন লক্ষ্য করুন, নিডেল বার সম্পূর্ণ উপরে এবং টিকাপ লিভারও সম্পূর্ণ উপরে। ঠিক এমতো অবস্থায় প্রেশার ফিট উপরে উঠিয়ে বডি টান দিলে খুব সহজেই বের হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বডি কিন্তু খুব সহজেই বের হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।